হুগলির কানাগড় ধরে চলে এসেছি আম বাগানে। প্রচুর অক্সিজেন, চারিদিকে গাছপালা, দারুণ পরিবেশ, খেলার জন্য আদর্শ জায়গা। আমি আর মৌলি খেলছি। স্কুটিতে চেপে আবার যাত্রা শুরু হলো। দেখি কোথায় যাই। এগুলো হচ্ছে বাঁশ গাছ। অপূর্ব জায়গাটা। এটা হচ্ছে বেদাম রিসর্ট এন্ড স্পা। এখানে কয়েকদিনের জন্য থাকতে আসতে পারো। ভীষণ সুন্দর পরিবেশ। এটা একটা ইকো ভিলেজ টাইপের, তবে রেটটা ভীষণ কস্টলি। এবার চলে এসেছি প্রাচীন শীতলা মন্দিরে। মন্দির চত্বরটা বেশ সুন্দর, আর ভোরবেলায় এসেছি আরো ভালো লাগছে। মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। উচ্চ হচ্ছে মন্ত্র পাঠ শুনতে পাচ্ছ। পিছন দিকে একটা পুকুর আছে, তাতে কিছু মাছ রয়েছে। এখানে বেশ খানিকক্ষণ কাটাতে ভালোই লাগবে তোমাদের। সংগ্রহ করে আবার এগিয়ে চলেছি। এসে গেছি 400 বছরের পুরনো মন্দিরে। এখানে দেবী দুর্গা পূজিত হচ্ছেন, সেই পুজো তোমাদের দেখাচ্ছি। ভালো করে করবি ভিডিও। চল ঠিক আছে।
স্থাপিত হয়েছে 1026 সালে, প্রায় 400 বছরের পুরনো। চুচুড়া শহরে এরকম একটা জায়গা রয়েছে, তোমরা ঘুরে আসতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।